ওগো খোদা, তুমি আমার কপালে এই লিখেছিলে, আমার পিতা আমাকে এই অন্ধকার কারাকক্ষে বন্দী করে রেখেছে। বিধি, তুমি কি আমার কপালে এই লিখেছিলে? কলমে নাই কালি, আমার হি পুরা কপালে এই কি লেখা ছিলি রে? কলমে হে কি না কালি রে ও বিধি, কলমে হে নাই কালি আমার হি পুরা কপালে এই কি লেখা ছিলি রে? কলমে হে কি নাই কালি রে? সর্বমহতে জানি ভক্তের দি আহা ছোরে তুমি, সর্বমহতে জানি তবে কেন হে কপালে এত জ্বালা দিলি রে?
খোদা এখন আমি কি করি একে উঠো 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 রেখা একে আর দুঃখ করো না আমি এসেছি তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে চলো চলো আমার সাথে তোমার সাথে হ্যাঁ তুমি কে কোনো ভয় নেই তুমি আমার পরিচয় পাবে না আমি একজন দস্যু দস্যু তোমাদের হিতৈষী দস্যু আমাদের হিতৈষী না না আমার আমার যে ভয় করছে কোনো ভয় নেই আমি কাজালকে মুক্ত করে ওই প্রাসাদের বাইরে রেখে এসেছি আপনি আপনি আমার বন্ধুকে মুক্তি করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ রেখা তুমি কাজলকে নিয়ে রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাবে নইলে ওই শয়তানটা তোমাদেরকে কিছুতেই রেহাই দিবে না চলে এসো আমার